আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ট্যুরিজম এক্সপো 2022 উপলক্ষে আয়োজিত আজকের এই মেলাতে আমি এখন কথা বলবো এই ট্যুরিজম সেক্টর নিয়ে, যিনি বা যেই পুলিশ ব্যাটালিয়ান বা ট্যুরিজম পুলিশ দায়িত্ব পালন করেন তাদের একজনের সাথে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। আচ্ছা, এই যে ট্যুরিজম এক্সপো 2022 এখন মেলাতে আপনারা কি দায়িত্ব পালন করেছেন এবং এর মূল উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ পুলিশ তথা ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কাজ করে। আমরা আমাদের পর্যটন যে সেক্টর, এই সেক্টরটাকে নিরাপদ করতে এবং মানুষের আস্থায় নিয়ে আসার জন্যে ট্যুরিস্ট পুলিশ যে কাজ করছে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই মূলত আমাদের এই স্টল প্রতিষ্ঠা। লগ্নের পর থেকে বর্তমান পর্যন্ত আপনাদের এই ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে যে কেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা চলছে, তে সফলতা কতটুকু পেয়েছেন বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাজেরই সফলতা এবং ব্যর্থতা থাকে, তবে আমাদের যেটা মনে হয় যে আমাদের দিক থেকে আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। এটার সফলতা আসলে অনেক, এটা বলে বোঝানো যাবে না। যে একজন পর্যটক যখন কোনো একটা স্পটে যেয়ে সে রাত্রে 2টা বাজে একটা বিপদে পড়ে, তখন আমরা যখন তাকে সহায়তা দেই, তখন সেই যে সফলতাটা, এই সফলতাটা আসলে কোনো মাপকাঠিতে পরিমাপ করার মতো না। আপনি জানেন বিশ্বের অনেক দেশ এই পর্যটন শিল্পের উপরে নির্ভরশীল, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের কী করণীয়? আপনি একজন ট্যুরিস্ট পুলিশ হিসাবে আপনার মন্তব্য কী? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে পর্যটকদের জন্য নিরাপদ করার লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলা সেটা গড়ার লক্ষ্য নিয়েই আমাদের ট্যুরিস্ট পুলিশ এগিয়ে যাচ্ছে। এবং এই পর্যটন বোর্ডের যে গঠন সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন 1972 সালে, এবং তারই ধারাবাহিকতায় আপনি জানেন যে 2010 সালে ট্যুরিজম বোর্ড গঠন হয় বাংলাদেশে। অর্থাৎ ট্যুরিজম সেক্টরটাকে নিরাপদ করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে এবং আমাদের ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা সেই নিরাপত্তার দিকে শতভাগ চেষ্টা করে যাচ্ছি। আপনি জানেন যে আমাদের বাংলাদেশটা একটি পুরো দেশটাই কিন্তু একটা প্রকৃতি এবং ইতিহাস ঐতিহ্যের একটি এলাকা, তো এমন এমন কিছু জায়গা আছে যেখানে পর্যটকদের অনেক আনাগোনা বেশি, কিন্তু ট্যুরিস্ট পুলিশের লিস্টে সেই এলাকাটি নেই, তো এই বিষয়ে আপনারা কী বলবেন? আমরা সারা বাংলাদেশে আপনাকে সাপোর্ট দিয়ে থাকি। আপনি যদি দেখেন যে আমাদের যে বিখ্যাত যে স্পটগুলো আছে, প্রত্যেকটা স্পটেই আমাদের ইয়াগুলো আছে, আমাদের ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। আপনি যদি দেখেন যে অমুক জায়গায় ট্যুরিস্ট পুলিশ নেই, সেই ক্ষেত্রে আমাদের একটা হটলাইন নাম্বার আছে, যে যিনি পর্যটক যে জায়গাটা ভ্রমণ করবেন সে আমাদের হটলাইনের নাম্বারে যদি যোগাযোগ করে আমরা তার সার্বিক নিরাপত্তার বিধান করে থাকি। আপনাদের কি বর্তমানে অনলাইনে কোনো ওয়েবসাইট আছে ট্যুরিস্ট পুলিশ নিয়ে? ট্যুরিস্ট পুলিশ বলতে আমাদের বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ একটা ফেসবুক পেজ আছে এবং আমাদের হ্যালো ট্যুরিস্ট নামে একটা অ্যাপস আছে। এই মানে অনলাইনে আমরা সেই সেবাগুলো দিতে পারতেছি। আপনি সেখানে আমাদের কিন্তু 999-এর একটা লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের যে ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত সেবাটা চাইতে পারেন। আমরা তাৎক্ষণিকভাবে সেই সেবা কিন্তু আমরা দিতে পারব। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে নদীমাতৃক একটা এলাকা এবং পাহাড় বেষ্টিত একটি বিভিন্ন অঞ্চল আছে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিবহনের প্রয়োজন হয়। ট্যুরিস্ট পুলিশের জন্য সরকার এ ধরনের কি ব্যবস্থা নিয়েছে? অ্যাকচুয়ালি আমরা যারা ট্যুরিস্ট তারা তো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় যায়, কিন্তু আমাদের ট্যুরিস্ট পুলিশ সেখানে কাজ করে। তো এই ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় সেটা কিন্তু আপনার ট্যুরিস্ট পুলিশ দেখে যে আপনার ভাড়াটা বেশি নিয়েছে কিনা বা কোনো অনিয়ম হয়েছে কিনা, সেটা আসলে লিগাল সাইডটা পুলিশ দেখে। তো সেই ক্ষেত্রে আপনাদের আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কোনো বাস বা সেই মানে বাস সার্ভিসটা পুলিশের পক্ষে তো দেওয়া সম্ভব হচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ সহ এখানে পাহাড় এলাকা এবং অনেক গভীর জঙ্গল আছে, সেখানে আপনারা আপনাদের নিরাপত্তা বা আপনাদের নিজের যে চলাচলের জন্য কী ধরনের সেই ব্যবস্থা রাখছেন সেখানে? আমাদের পর্যাপ্ত নিরাপত্তা আছে, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা আছে। একটা থানায় যেরকম নিরাপত্তা থাকে, আমাদের ট্যুরিস্ট পুলিশ যে জোন অফিসগুলো আছে সেইখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের নিরাপত্তা বজায় রেখেই আমরা দায়িত্ব পালন করি। আজকের এই মেলার মূল উদ্দেশ্যটা কী ছিল? আমাদের আজকের মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের ট্যুরিস্ট পুলিশ
জনগণের সেবায় যে কাজ করছে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়াটাই মূলত উদ্দেশ্য। যে আমরা জনগণের জন্য পর্যটন এলাকায় কাজ করছি, তারা যাতে নির্বিঘ্ন চলাচল করতে পারে এই মেসেজটা দেওয়াটাই মূলত আমাদের উদ্দেশ্য। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।